শিবকে, শিবকে মানুষ, রূপকথা নেশ্বর। শিব কি শুধু আমাদের নেশা করা শেখায়, নাকি 1000 বছর আগে শিব কাহিনীর মাধ্যমে শেখানো অধ্যবসায়ের দ্বারা আপনার জীবনকে আরও সুন্দর করে দিতে পারে? আজ এই ভিডিওতে একটি সিক্রেট মেসেজ শেয়ার করতে চাই, এই একটি কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে। জীবনে আলো ও অন্ধকার দুই প্রয়োজন, অন্ধকার খারাপ নয়। অন্ধকার থাকলে তবেই আমরা আলোর মাহাত্ম্য অনুভব করতে পারি। অন্ধকার অর্থাৎ স্ট্রাগল, এটা জীবনের একটা অংশ। স্ট্রাগল বা লড়াই মহাজগতের একটি নিয়ম। বিখ্যাত হতে গেলে বা ভালো কিছু করতে গেলে তা আমরা স্ট্রাগলের পরেই লাভ করতে পারি। আর এই স্ট্রাগল বা লড়াই আমরা ভগবান শিবের কাছ থেকেই শিখি। যদি আপনি ভাবেন ভগবান শিবের সঙ্গে স্ট্রাগলের কী সম্পর্ক, তবে এই ভিডিওটি আপনার জন্য। দেবতা আর অসুররা যখন একসঙ্গে সমুদ্র মন্থন করে, তখন সমুদ্র থেকে অমৃত উঠে আসার পরে উঠে আসে হলাহল নামের বিষ, আর সেই বিষের ঝাঁঝে গোটা সৃষ্টি ধ্বংস হতে বসে। সেই বিষ থেকে সৃষ্টিকে রক্ষা করতে হলাহল পান করেন মহাদেব। এখানে আলো অমৃতের সমকক্ষ, আর অন্ধকার হলো হলাহল, যাকে কোনো দেবতাই পান করতে চাননি। কিন্তু ভগবান শিব দেবাদিদেব মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে এই সৃষ্টিকে রক্ষা করেন। শিব স্বয়ং অন্ধকারকে নিজের মধ্যে ধারণ করেন। ভগবান শিব এই হলাহল বা এই অন্ধকারের বিরুদ্ধে স্ট্রাগল করেছিলেন, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। তাই দেবাদিদেব মহাদেব স্ট্রাগলের সবচেয়ে বড় উদাহরণ। আমরা জীবনে প্রতিনিয়ত অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে চলেছি, আজ নয়তো কাল আপনি ঠিকই অন্ধকারকে পেরিয়ে আলোর দিশা পাবেন। এই যে আলো, তাকেও লড়াই করে পৃথিবীতে আসতে হয়। অনেক অন্ধকার ভেদ করে, স্ট্রাগল করে তারপর পৃথিবীতে এসে পৌঁছয়। মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম জিনিস হলো আলো। 150 মিলিয়ন কিলোমিটার দূরে থেকেও সূর্যের একটু আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট। আপনি কি জানেন এই আলো কিভাবে তৈরি হয়? সূর্যের মধ্যে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে। এই এত শক্তি আসে নিউক্লিয়ার ফিউশন থেকে। হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে আলো ও তাপ শক্তি সম্পন্ন এই ফোটন কণা উৎপন্ন হয়। এই একটি পরমাণু যা ফোটন আলো সৃষ্টি করে, সেই আমাদের পৃথিবীতে জীবনের স্রষ্টা। পরমাণুই আলো তৈরির জন্য একে অপরের সঙ্গে স্ট্রাগল করে সংঘর্ষ করছে। এই পরমাণুই আলো তৈরির জন্য স্ট্রাগল করছে, একে অপরের সাথে সংঘর্ষ করছে, কিছু সেকেন্ডের জন্য নয়। এই লড়াই সৃষ্টির আদিকাল থেকেই। যদি এই পরমাণু স্ট্রাগল বা লড়াই করা ছেড়ে দেয় 1 সেকেন্ডের জন্য, তবে সারা বিশ্ব, পুরো জীবজগৎ ধ্বংস হয়ে যাবে, শুধু অন্ধকারই থাকবে। এই ফোটন কণা যখন সূর্য থেকে বাইরে বেরোয়, তখন 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ডে সামনে এগিয়ে যায় এবং গোটা পৃথিবীকে আলোকিত করে। অর্থাৎ আলোও পৃথিবীতে আসার জন্য সৃষ্টির আদিকাল থেকেই স্ট্রাগল করে আসছে। একটা কথা সব সময় মনে রাখবে, অন্ধকারকে স্ট্রাগল করে যে জয় করতে পারে সেই সর্বশ্রেষ্ঠ। অন্ধকার আপনাকে আলোর দিশা দেবে যদি আপনি স্ট্রাগল করতে পারেন। ভগবান শিব এটি আপনাকে শিখিয়েছেন। যদি আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চান, অবশ্যই এই কথাটি মনে রাখবেন, স্ট্রাগল করতে হবে এবং স্ট্রাগল করেই সাফল্য আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।